হঠাৎ একদিন বেরিয়ে পড়লাম পাহাড়ের খোঁজে, তাই গন্তব্যস্থল আমাদের পাহাড়ি বন্ধু বন্ধু শ্যামলের বাড়িতে। চলে আসছি বন্ধু শ্যামলের বাড়িতে, কালপুর জেলার কর্ণজোড়া গ্রামে। পাহাড়ি একটা অঞ্চল, আমরা পাহাড়ে যাব, ঘুরবো, চিল হবে, মজা হবে, স্টে টিউন। শ্যামলের বাড়িতে পৌঁছানোর পর ফ্রেশ হতে হতেই নেমে আসে শীতের এক ঘন সন্ধ্যা, তৈরি হয়ে নেই আমাদের রাতের কার্যক্রমে। এখানে শীতের মাঝে এই যে আমাদের সাথে আছে আমাদের মনির, ও কিন্তু অনেক সুইট একটা পোলা, আর দেখতে কিউট। এটা হচ্ছে আমাদের শফিক, এটা হচ্ছে আমাদের অমিত চন্দ্র সুপ্তধর, অনিক আমাদের তনু, আচ্ছা এটা হচ্ছে আমাদের ভৌমিক, এদিকে তাকাও মামা। আচ্ছা এটা হচ্ছে আমাদের শ্যামল, আমরা ওদের বাড়িতে আসছি। আর আমরা এই রাতের মাঝে শীতের মধ্যে এই যে মাছ পুই দেখাইতেছি, এখানে মাছ পুড়ে খাওয়ার মজাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ এই যে অনেক জোস একটা মোমেন্ট আমাদের, মাছ পোড়ানো শেষ, এই একদম অনেক সুস্বাদু দেখতে দেখা যায়, অনেক কিউট। এই যে এই আগুন থেকে পোড়ানো মাছ সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। এটা হচ্ছে পরদিন সকালে বেরিয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে, মাঝপথে হারিয়ে গেলাম শৈশবের এক খেলায়। গাইস আমরা যাচ্ছি পাহাড়ে, পাহাড়ে উঠবো। দৃষ্টিনন্দন অবরারিত সবুজের হাতছানি, কলকল ছল ছল চপল পায়ের নিবরণ, বয়ে চলা মিষ্টি পানির ঝর্ণা, উঁচু নিচু পাহাড়ের গা বেয়ে একে বেঁকে চলা বন্ধুর পথ। হঠাৎই চলে আসলাম খামালপুর, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন 11 নং সেক্টরের যে প্রধান ঘাঁটি সেটা খামালপুর। এখানে রয়েছে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর, একটি মুক্তিযুদ্ধ রেস্ট হাউস, একটি মুক্তিযুদ্ধ মঞ্চ, একটি শহীদ মিনার, একটি স্কুল, একটি খেলার মাঠ এবং একটি ভুক্তভূমি। পাক পাকালির কলরবে মুখরিত চারদিক, বুনো ফুলের মাতাল করা ঘ্রাণ, কোথাও বর্ণপ্রাণীর বিচিত্র ডাক, জমের জমিতে সোনালি ফসলের হাসির ঝিলিক, আর পাহাড়ি রাল সমতল করে কখনো কখনো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আভাস। এই তো পাহাড়, সবুজের ঢেউ খেলানো পাহাড়, বৈচিত্র্যময় পাহাড়। পাহাড়ের নান্দনিক এই পরিবেশে দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। পাহাড়ের প্রাকৃতিক সান্নিধ্য যেন মানুষকে করে তোলে এক অন্য জগতের বাসিন্দা, অন্য আদলের মানুষ। এরপর আমরা বরবটি পেয়েছি, আমাদের এদিকে লোকাল যে লোকজন আছে তারা বলতেছে এটা বরবটিটা খুব ফ্রেশ, কাঁচা নাকি খাওয়া যায়। দেন খাচ্ছি, এই যে খেত পাহাড়ের উপরে আছি আমরা এখন, খুব টেস্ট। বৈচিত্র্যতায় ভরা পাহাড়ের প্রকৃতি ও জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের, ঠিক তেমনি আমাদের। আমরা এখন পাহাড়ের ভিতরে আছি, অনেক চিপা রাস্তা, উঠতে অনেক কষ্ট হয়েছে, সবাই হাঁপিয়ে গেছে একদম, আমিও কিন্তু অনেক হাঁপিয়ে গেছি। আচ্ছা লাভ ইউ অল সাবস্ক্রাইবার। প্রকৃতি খুব সহজ সরল, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, মনোমুগ্ধকর পরিবেশ, যেন হারিয়ে যেতে মন চায়। দিন ঘোরাফেরার পর আমরা আমাদের গন্তব্যস্থলে
চলে যাচ্ছি, অনেক মজা হলো, এনজয় হলো। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন।